আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের ভূমিরূপ নিয়ে। ভূমিরূপ কি? ভূমিরূপ হচ্ছে পৃথিবীর উপরিপৃষ্ঠে অবস্থিত, অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠে অবস্থিত ভূমির বিভিন্ন যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়, কোথাও উঁচু পর্বত, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, এই ভূমির বৈচিত্র্যকে বলা হয় ভূমিরূপ। ভূমিরূপকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। কত ভাগে? তিন ভাগে ভাগ করা হয়। তিন ভাগ হচ্ছে, প্রথম হচ্ছে, তিন ভাগে আমরা আলোচনা করি একে একে। পর্বত প্রথম, দ্বিতীয় হচ্ছে মালভূমি, তৃতীয় হচ্ছে সমভূমি। কটা পেলাম আমরা? ভূমিরূপের তিনটি ভাগ পেলাম। প্রথম হচ্ছে পর্বত, মালভূমি, সমভূমি। এবারে পর্বত কি? প্রথমে জেনে নিই পর্বত কি। পর্বত হচ্ছে সাধারণত ভূপৃষ্ঠের ওপর অবস্থিত 900 মিটারের বেশি উচ্চতা সম্পন্ন ভূমিরূপ, যার খাড়া ঢাল রয়েছে এবং শিলা দ্বারা গঠিত, তাকে বলা হয় পর্বত। আশা করি সকলেই পর্বত দেখেছ। পর্বতকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। পর্বতকে ক ভাগে ভাগ করা হয়? তিন ভাগে। প্রথম হচ্ছে ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বত, দ্বিতীয় হচ্ছে স্তূপ পর্বত, তৃতীয় হচ্ছে আগ্নেয় পর্বত। দেখো, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, পর্বতের তিনটি ভাগ। এবারে আমরা জানবো ভঙ্গিল পর্বত কি। ভঙ্গিল পর্বত হচ্ছে ভূমির ওপরে পাললিক শিলা ভাঁজ খেয়ে যে পর্বতের সৃষ্টি হয়েছে, তাকেই বলা হয় ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বতের একটি উদাহরণ হচ্ছে আমাদের হিমালয় পর্বতমালা, রকি, আন্দিজ, এ সমস্ত কিছু। এবার স্তূপ পর্বত হচ্ছে, দেখো, কোনো স্থানের ভূমিভাগ যখন ভূ আলোড়নের ফলে ফাটল সৃষ্টি হয়, সেই ফাটল বরাবর পরবর্তীকালে যখন কোনো আবার ভূ আলোড়ন হয় সেই অঞ্চলে, তখন সেই ফাটল বরাবর ভূমিরূপ কী হয় ওপরে উঠে যায়, বা কিংবা তার দুপাশের ভূমিরূপ নিচে নেমে গিয়ে মাঝের যে ভূমিরূপটি স্তূপ আকারে অবস্থান করে তাকে বলা হয় স্তূপ পর্বত। স্তূপ পর্বত হচ্ছে ভারতের সাতপুরা। এবারে আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত হচ্ছে আগ্নেয়গিরি, জানো তোমরা, যে সমস্ত ভূপৃষ্ঠের ফাটল বরাবর ভূগর্ভস্থ ম্যাগমা বিস্ফোরিত হয়ে বাইরে বেরিয়ে আসে তাকে বলা হচ্ছে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির পাশে, জ্বালামুখের পাশে ভূগর্ভস্থ ম্যাগমা বাইরে লাভারূপে বেরিয়ে এসে ক্রমে কালক্রমে সঞ্চিত হয়ে যখন পাহাড়ের গম্বুজাকৃতি পর্বতের ন্যায় অবস্থান করে তখন তাকে বলা হয় আগ্নেয় পর্বত। বুঝলে? এবারে আসি মালভূমি সম্পর্কে। মালভূমি কি? মালভূমি হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে ভূমিরূপের ওপর যে সমস্ত ভূমিরূপ, অর্থাৎ যে সমস্ত ভূমিরূপ 300 মিটারের বেশি উচ্চতা সম্পন্ন, পর্বত থেকে অনেকটা নিচু কিন্তু দূর থেকে দেখলে পাহাড়ের মতো অবস্থান করে, এবং তা যার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থান করে, উপরিভাগটা প্রায় সমতল ভূমির মতো অবস্থান করে, তাকে বলা হয় মালভূমি। মালভূমির আবার চারটি ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি।
পর্বত বেষ্টিত, দ্বিতীয় হচ্ছে লাভা গঠিত, তৃতীয় হচ্ছে ব্যবচ্ছিন্ন, চতুর্থ হচ্ছে মহাদেশীয়। মালভূমি কটা ভাগ পেলাম আমরা? পর্বত বেষ্টিত মালভূমি, লাভাগঠিত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি আর মহাদেশীয় মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমি কি? পর্বত বেষ্টিত মালভূমি হচ্ছে দুটি পর্বত যখন সৃষ্টি হওয়ার সময় তার মাঝের অংশটুকু, মাঝের ভূমিরূপ যখন কিছুটা উঁচু হয়ে ওপরে উঠে গিয়ে মালভূমির ন্যায় অবস্থান করে এবং তার দুপাশে পর্বত অবস্থান করে, অর্থাৎ পর্বত দ্বারা ঘেরা থাকে, তাকে বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি। যেমন হিমালয় এবং কুয়েনলুন পর্বতের মাঝে অবস্থিত তিব্বত মালভূমি। এবারে লাভাগঠিত মালভূমি, লাভাগঠিত মালভূমি হচ্ছে পৃথিবীর যে সমস্ত স্থান দিয়ে, ভূপৃষ্ঠের দুর্বল ফাটল স্থান দিয়ে ভূগর্ভস্থ ম্যাগমা যখন কোনো রকম বিস্ফোরণ ছাড়াই বাইরে বেরিয়ে আসে, এ দিন দিন এভাবে লাভা বাইরে বেরিয়ে আসার ফলে এ সেখানে সঞ্চিত হয়ে শীতল হয়ে সেই লাভাগঠিত মালভূমি উঁচু ভূমির রূপে অবস্থান করে, তাকে বলা হয় লাভাগঠিত মালভূমি। যেমন ভারতের দাক্ষিণাত্যের মালভূমি। এবারে ব্যবচ্ছিন্ন মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি হচ্ছে পৃথিবীর যে সমস্ত অঞ্চলগুলোতে পুরনো উচ্চভূমি ছিল সেই সমস্ত উচ্চভূমিগুলো প্রকৃতির বিভিন্ন শক্তি দ্বারা, বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র স্রোত, জলপ্রবাহ প্রভৃতির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে এ সেই উঁচু ভূমিরূপটিকে বিচ্ছিন্ন এলাকায় অবস্থান করায়। যেমন নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত হলো, কোনো উঁচু ভূমিরূপ রয়েছে, সেই নদী দ্বারা, সেই ভূমিরূপ নদী দ্বারা কোমল শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে গেল এবং কঠিন শিলাগুলো টিলারূপে বা কিছুটা উঁচু রূপে, পাহাড় রূপে অবস্থান করলো এবং দূরে দূরে বিচ্ছিন্ন এলাকায় অবস্থান করলো, তাকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি। যেমন ভারতের ছোটনাগপুর মালভূমি, বুঝলে? এবারে মহাদেশীয় মালভূমি, মহাদেশীয় মালভূমি কি? যেই মালভূমির চারিদিক নিচু স্থান দ্বারা বেষ্টিত বা কিংবা সমুদ্র দ্বারা বেষ্টিত, বেষ্টন করে থাকে, তাকে বলা হয় মহাদেশীয় মালভূমি। এবার আমরা ভূমিরূপের সর্বশেষ ভাগে চলে আসি, সমভূমি। সমভূমি কি? পৃথিবীর উপরিপৃষ্ঠে অবস্থিত স্বাভাবিক ঢালযুক্ত যে ভূমিরূপ রয়েছে যার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে 100 মিটার, তাকে বলা হয় সমভূমি। প্রায় সমতল ভূমিরূপকে বলা হয় সমভূমি। এবং সমভূমির আবার তিনটি ভাগ রয়েছে। সমভূমির কী কী ভাগ রয়েছে? তিনটি ভাগ রয়েছে, তিনটি ভাগ আমরা আলাদাভাবে আলোচনা করব। প্রথম ভাগ হচ্ছে ক্ষয়জাত সমভূমি। ক্ষয়জাত এবং সঞ্চয়জাত এবং ভূ আলোড়ন জনিত। তাহলে কী কী ভাগ পেলাম আমরা? ক্ষয়জাত সমভূমি, সঞ্চয়জাত সমভূমি এবং ভূ আলোড়ন জনিত সমভূমি। ক্ষয়জাত সমভূমি কি? কোনো উচ্চ ভূমিরূপ যখন প্রকৃতির বিভিন্ন ক্ষমতা দ্বারা, বিভিন্ন শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়, যেমন নদী প্রবাহ, হিমবাহ, সমুদ্র স্রোত প্রভৃতির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে এ নিচু ভূমিরূপে অবস্থান করে, সমতল ভূমিরূপে অবস্থান করে, তখন তাকে বলা হয় ক্ষয়জাত সমভূমি। এবারে সঞ্চয়জাত সমভূমি কি? সঞ্চয়জাত সমভূমি হচ্ছে কোনো নিচু স্থান কিংবা নদী উপত্যকা আশেপাশের পলি, বালি, কাঁকড় দ্বারা ভরাট হয়ে যখন সমভূমি সৃষ্টি করে তখন তাকে বলা হয় সঞ্চয়জাত সমভূমি। যেমন ভারতের সিন্ধু গাঙ্গেয় সমভূমি। এবং ভূ আলোড়ন জনিত সমভূমি হচ্ছে ভূ আলোড়নের ফলে কোনো নিচু ভূমিরূপ উত্থান ঘটে কিংবা উঁচু ভূমিরূপে ধস নেমে গিয়ে সমতল ভূমিতে সৃষ্টি করে, তখন তাকে বলা হয় ভূ আলোড়ন জনিত সমভূমি। তাহলে আমরা ভূমিরূপের তিনটি ভাগ সম্পর্কে কমপ্লিটলি একটা ধারণা পেয়ে গেলাম। পরবর্তীতে আমরা আবার অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।